একটি সংবাদের তিনটি অংশের একটি অংশ সংবাদ সূচনা, আর আমরা আজকের ভিডিওতে আলোচনা করব সংবাদ সূচনা এবং সংবাদ সূচনার কিছু সংজ্ঞা। সূচনা কথাটির সঙ্গে আমরা কম বেশি সকলেই খুব সুপরিচিত। কোনো একটি বিষয় বা ইস্যুয়ের প্রবন্ধ বা রচনা লিখতে গেলে আমরা শুরুর দিকে যে বিষয়গুলো লিখে থাকি সেটাকেই মূলত সূচনা বলে। ঠিক একইভাবে কোনো একটি সংবাদের বা কোনো একটি ঘটনার প্রারম্ভিক বা শুরুর দিকে যে বিষয়গুলো লেখা হয় সেটাকেই সাধারণত সংবাদ সূচনা বলে। বাংলায় যেটাকে সংবাদ সূচনা বলে, ইংরেজিতে সেটাকে নিউজ ইন্ট্রো বা নিউজ লিড বলে। ইংরেজি নিউজ ইন্ট্রো বা নিউজ লিডের বাংলা শব্দ সংবাদ সূচনা। তবে নিউজ লিড সংবাদ সূচনার চেয়েও আরও বেশি কিছু বোঝায়, কিন্তু নিউজ লিডের বাংলা সাধারণত সংবাদ সূচনা বলা হয়ে থাকে। প্রখ্যাত সাংবাদিক আতাউস সামাদ সংবাদ সূচনা এর সংজ্ঞা লিখতে গিয়ে লিখেছেন, একটি রিপোর্টের শুরুর বিবরণীতে যে বিষয়গুলো লেখা হয় সেটিই সংবাদ সূচনা বা ইন্ট্রো বা লিড। সাংবাদিক আতাউস সামাদ আরও বলেছেন, একটি সংবাদের প্রথম প্যারাই সাধারণত সংবাদ সূচনা হিসাবে বিবেচিত হবে, তবে ক্ষেত্র বিশেষে কখনো কখনো দুইটি প্যারা নিয়েও সংবাদ সূচনা হতে পারে। সাংবাদিক আতাউস সামাদের এই সংজ্ঞা কোনো একজন সাংবাদিক বা পাঠক যদি মনে রাখে তাহলে যে কোনো একটি ছাপা সংবাদ দেখলেই তারা বুঝতে পারবে যে কোনটি সংবাদের সূচনা। কিন্তু কোনো সংবাদ যদি সংবাদ সূচনার এই নীতিমালা না মেনে সাধারণত এলোপাতাড়িভাবে লেখা হয় তাহলে বর্তমান যুগের যারা সাংবাদিক বা পাঠক সেখান থেকে খুব সহজে সংবাদ সূচনাটি বের করতে পারবে না। তাই সাংবাদিক আতাউস সামাদের এই সংজ্ঞা দিয়ে সংবাদ সূচনার ব্যাখ্যা পূর্ণাঙ্গতা পেল না। তাই আমরা আরও কিছু সংজ্ঞা এখানে তুলে ধরার চেষ্টা করব। ইন্টারপ্রিটেটিভ রিপোর্টিং বইটিতে বিশ্ববরণ্য সাংবাদিক কার্টিস ডি ম্যাকডুগালস বলেছেন, একটি সরল গল্পের সূচনাকে সংবাদ সূচনা হিসাবে সংজ্ঞায়িত করা হয় যার ভিতরে সকল বিষয় বা সকল উপাদান পূর্ণাঙ্গভাবে থাকে। এই সংজ্ঞাটি বিশ্লেষণ করলে আমরা দুইভাবে বিশ্লেষিত করতে পারি। যেমন প্রথম ভাগ যদি আমরা বলি যে একটি সরল গল্পের বা একটি সরল সংবাদের প্রথম অনুচ্ছেদকে সংবাদ সূচনা বলা হয়। এই সংজ্ঞা দিয়ে আমরা আরেকটু যদি আলাদা করি সেটা হচ্ছে, এই সংজ্ঞাটি শুধুমাত্র এটি একটি সরল সংবাদের ক্ষেত্রে প্রযোজ্য। এবং এই সংজ্ঞার দ্বিতীয় অংশে বলা হয়েছে, সংবাদের বা সংবাদ সূচনার ভিতরে সকল উপাদান পূর্ণাঙ্গভাবে থাকতে হবে, তাহলেই কেবলমাত্র সেটিকে আমরা সংবাদ সূচনা বলবো। ম্যাকডুগালসের সংজ্ঞায় একটি বিষয় খুবই স্পষ্ট হয়েছে যে সকল সংবাদের প্রথম অনুচ্ছেদই সংবাদ সূচনা নয়, শুধুমাত্র সরল প্রতিবেদনের প্রথম অনুচ্ছেদকেই লিড বলা হয়েছে। অনেকে আবার দুটি অনুচ্ছেদকেই সংবাদ সূচনা হিসাবে অভিহিত করেছেন। সংবাদ সূচনার প্রথম অনুচ্ছেদের সাথে দ্বিতীয় আরেকটি ছোট যে অনুচ্ছেদ লেখা হয় অনেকে এটাকে নেক বা গ্রীবা বলেছেন। আমরা একটি সংবাদকে যদি একটি মানব দেহের সাথে তুলনা করি তাহলে সংবাদের সূচনা হচ্ছে মাথা বা হেড এবং বিস্তারিত অংশটি হচ্ছে বডি বা দেহ। এই বডি এবং মাথার সমন্বয়কারী হচ্ছে নেক বা গ্রীবা। আরও একজন প্রখ্যাত সাংবাদিক সংবাদ সূচনার বিষয়ে আরও একটি সংজ্ঞা দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, সংবাদ সূচনা হচ্ছে একটি শোকেস যেখানে রিপোর্টার তার তথ্যগুলো সাজিয়ে রাখে। লিড হলো লেখকের শোকেস, সেখানে সে তার সেরা কাজটি প্রদর্শন করে। একজন সাংবাদিক সারাদিন খেটে খুঁটে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রকার তথ্য সংগ্রহ করে যদি খুব সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে সংবাদের শুরুতেই তুলে ধরতে পারে তাহলে অনেকটাই মনে হবে যেন শোকেসে
সাজিয়ে রাখা জিনিসপত্রের মতো তার সংবাদের তথ্যগুলোও সাজানো। বিভিন্ন দেশের সাংবাদিকরা বা প্রতিবেদকরা বিভিন্নভাবে সংবাদ সূচনা লিখে থাকে, তবে সংবাদ সূচনা লেখার সবথেকে প্রচলিত নিয়ম হচ্ছে সংবাদ সূচনার ভিতরে অবশ্যই 5W এবং অনএইচ অথবা বাংলায় 6টি ক অথবা ষড় ক এর উত্তরগুলো থাকতে হবে, তাহলেই ওই সংবাদ সূচনাটি পূর্ণাঙ্গ রূপ ধারণ করবে। আমরা আরও একটি সংজ্ঞা দিয়ে আজকের আলোচনা শেষ করব। সংবাদ লিখন প্রশিক্ষক ডোনাল্ড এম মুরি সংবাদের একটি আকর্ষণীয় সংজ্ঞা প্রদান করেছেন। সংজ্ঞাটি এমন, সংবাদের লিড বা সূচনা দর্শক বা শ্রোতাকে বলছে, আরে আমি কি তৈরি করেছি দেখুন, আর তখনই সংবাদ কাঠামো বলছে, আরে আমি এটির ব্যাখ্যা করছি। এই সংজ্ঞা থেকে এটিই তিনি বোঝাতে চেয়েছেন যে সংবাদের লিড বা সূচনা সবসময় কোনো একটি ঘটনার শুরু করে দিবে এবং সংবাদ কাঠামো সেটির বিস্তারিত বর্ণনা করবে।